ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। তো আজকে আমি সকাল সকাল অনেকটা সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি। এত সকালে আমি কোনোদিনও ভিডিও করিনি, আজকেই প্রথম। এখন বাজে সকাল 6:30, আর দেখো এই 6টার দিকেই রোদ্রে উঠে গেছে। তা আমি উঠোন থেকেই করছি, এখনও অনেক কাজ বাকি আছে। ঘুম থেকে উঠলাম জাস্ট, তো এখনও উঠোন ঝাড়ু দেওয়া, বাসন মাজা সব কিছুই বাকি আছে, কারণ মানে যেহেতু তো আমাকে একা হাতে সব করতে হচ্ছে। তো এখন ফুল আনলাম, তো তোমাদের তো নিয়ে যেতে পারিনি, তো পাশে একটা পিসি বাড়ি আছে, তো ওই বাড়িটার থেকে অনেক ধরনের ফুল আনলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ফুল আনলাম, কত ফুল, আর অনেক পদম ফুল ফুটে আছে। তো অনেক গাছটা অনেকটাই উঁচু, সেই জন্য পারা যায় না, তো যে কয়টা পেয়েছি নিয়ে এসেছি। তো চলো এখন কাজ স্টার্ট করে দিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেল দেখতে দেখতে। এদিকে আবার মামা মায়ের পাপাও কাজে চলে যাবে অল্প পরে উঠে, তো ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর তোমার সাথে থাকো, দেখতে থাকো আমি সারাদিন আসছি কী করছি না করছি। তো আজকে অনেকটাই কাজ আছে, তো চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে, তখন এই এঠো বাসনগুলো আমি মেজে নেব, তারপর উঠোন ঝাড়ু দেবো। অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। বাসন দিয়ে এখন আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি, তো উঠানটা ঝেড়ে নেই, কারণ অনেকটাই বড়, অনেকটাই সময় লাগবে। তো চলো দিয়ে এসে, তো আমি এখন কাপড়গুলো ধুয়ে নিব। আর কারেন্ট ছিল না যখন আমি কাপড় ধুব, তো সুইচ দিয়ে দেখলাম মোটরে কারেন্ট ছিল না, তো জল তোলা ছিল ওগুলো দিয়ে নিই। এদিকে আমি স্নান করে এসে চা বসিয়ে দিয়েছি, কারণ মামা পাপা কাজে চলে যাবে, তো দেরি হয়ে গেছে অনেকটাই আজকে, কারণ কাপড় ধুয়েছি অনেক কাজ করে। তো চলো ঝটপট করে চাটা করে দিই, তারপর তোমাদের সাথে ভালো করে বসে কথা বলি।
তো হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে এসে একটু কথা বলছি। তো সকাল থেকে তোমরা তো দেখলেই যে কত কাজকর্ম করলাম, কারণ একা হাতে সব কিছু করা। আর সকালে মামামও ঘুমিয়েছিল, তো এখন মামাম উঠে পড়েছে, সেই জন্য যতটুকু পেরেছি করে নিয়েছি। তো এখন তো মামামকে খাওয়াই দিয়েছি, দেখো লিপস্টিক দিয়ে কি করছে। তো এখন বিছানা উঠাবো, তারপরে কয়েকটা আছে এগুলো ভাজ করবো, করে রান্নাবাড়ি বসিয়ে দিব। তো কালকের মাছ আছে, ইলিশ মাছ আর ট্যাংরা মাছ আছে, তো এগুলো দিয়ে লাউ করব, ট্যাংরা মাছ দিয়ে আর ইলিশ মাছের ঝোল আর শাক করব। তো এখন রান্নাবাড়ি করব, এগুলো ঘর পরিষ্কার করে। আর মামার বাবাও কাজে চলে গেছে, তো কাজে চলে গেছে। হাই করে দাও। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, এখন কাজ করব, বিছানাগুলো উঠবো আর কাপড় আছে এগুলো সব ভাঁজ টাজ করে নেব, তারপর রান্নাবাড়ি করব। দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি একেবারে। তুই দেখো, সবজি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, তো সবজিগুলো বের করে কেটে নিই। দেখো আমি লাউ ঘন্ট কেটে নিয়েছি, আর ডাটা আলু, কাঁচা মরিচ এগুলো মাছের ঝোলের জন্য, আর এখানে রসুন শাগে আর ধনে পাতা কুচি, এই যে শাক, এই যে ফ্রিজের থেকে মাছগুলো বের করে নিয়েছি, ট্যাংরা মাছ, ইলিশ মাছ। তো রান্না আমার মোটামুটি শেষের মধ্যেই, এখানে ঝোল বসিয়ে দিয়েছি, দুটো চুলোতেই রান্না করছি, তো একটাতে ঝোল আর একটা এখানে লাউ বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেই, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রান্নাবাড়ি সব হয়ে গেছে, আর দেখো সকালে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো এখন উঠিয়ে নিব কারণ শুকিয়ে গেছে। আর রান্নাবাড়ি সব হয়ে গেছে, আমি বাইরের থেকে কথা বলছি কারণ ঘরে মাম্মাম ঘুমিয়েছে, মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন এই কাপড় জামাগুলো তুলে নিব। আর জীবনে কোনোদিনও যে কাজটি করিনি, তো আজকে আমাকে সেই কাজটি করতে লাগবে, কারণ কোনো উপায় নেই, মা থাকলে তো মাই করতো, মা যেহেতু নেই তো আমাকে তো নিয়ম রক্ষা করতেই হবে। তার কারণ কালকে, আগামীকাল যেহেতু সংক্রান্তি, তো আশ্বিন মাসের শেষ, তো আমাদের এখানে কিছু নিয়ম আছে যে মানে আশ্বিন মাসের লাস্টে সব ধুয়ো পাকলা করে তারপর লেপা পুছা এগুলো করতে হয়, তারপর নিরামিষ খেতে হয়, মানে আট রকমের, মিনিমাম আট রকমের সবজি দিয়ে একটা দিতে হবে, তো এগুলোই আগামীকাল নিয়ম আছে, তো সেই জন্য লেপা পুছা করতে হবে। তো এখন আমি ভাবছি যে একটু লেপে রাখবো, কারণ কালকে সারাটা দিন এত কাজ করা সম্ভব না, আর মাম্মাম ঘুমিয়েছে যেহেতু, তো মাম্মাম জেগে থাকলেও এগুলো করতে পারবো না, তো সেই জন্য ভাবছি যে এখন এগুলো লেপে রাখবো অল্প, সামনের বারান্দাটা লেপবো, বাকিটা কালকে লেপবো আবার, তো এতটা তো একেবারে পাবো না, সেই জন্য অল্প অল্প করে লেপবো।
ভাবলাম যে তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ আমার জীবনে প্রথম, যেহেতু কোনোদিন আগে করিনি আর করতে লাগেও নি, যেহেতু মা ছিল মা করতো, তো এখন তো মা নেই। আর মা ফোন করেছিল, তো মারা ভালোই ওখানে গিয়ে ঘোরাঘুরি করছে, অনেক জায়গাতেই গেল, বৃন্দাবন মথুরা অনেক জায়গাতেই গেছে, তো মাদের আসারও সময় হয়ে যাচ্ছে। আর চলো তাহলে এখন ঝট করে লেপে নেই, কারণ মাম্মা ঘুমিয়ে আছে, তো তাড়াতাড়ি করে নিই। তো তার আগে আগে কাপড় জামাগুলো যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলো এখন উঠিয়ে নিই। তারপর ফ্রেন্ডস, লেপার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প, আর এখানে কিছুটা মাটি অল্প গোবর দিয়ে ভিজিয়ে রেখেছি, আর জল যদি লাগে। তো চলো এখন স্টার্ট করে দিই। লেপা হয়ে গেছে, তো যতটুকু পেরেছি লেপেছি, জানি ভালো হয়নি, তবু যতটুকু পেরেছি চেষ্টা করেছি, তো মোটামুটি হয়ে গেছে, তো অল্প অল্প করে লেপেছি। চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো, আর এখানটাতে অল্প লেপে নিয়েছি, ঠাকুরের পেরেছি অল্প অল্প করে লেপে নিয়েছি। আর তোমরা জানো আমি এখনও ভাতই খাইনি, তো এখন বাজে 4টে, তো 4টে বেজে গেছে অলরেডি, তাও এখন আমি ভাতই খাইনি, কারণ এখন খাবো, তো আগে কাজকর্মগুলো করে নিলাম, তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট নিব। তো তো ফ্রেন্ডস, আমি ভাত খেতে বসে পড়েছি, আর যেহেতু নাটিটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ কাদা লেগে গেছিলো, তো মাটি লেগে গেছিলো, সেই জন্য নাটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই দেখো আমি বসে পড়েছি, তো বেশি নিইনি, অল্প ভাতই নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর খাওয়ার এনার্জি নেই, তো অল্প ঝটপট করে খেয়ে নিই, নাহলে আবার সন্ধ্যা লেগে যাবে পরে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে আবার তো। তো ফ্রেন্ডস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করে, দুপুর বলতে না বিকেলেই খেলাম 4টার দিকে, তো একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যা দিয়ে চা করলাম এসব করে। তো এখন এই যে কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, যেগুলো দুপুর সকালে ধুয়ে দিয়েছিলাম, তো বিকেলে তো আর এগুলো করতে পারিনি, তো এখন এগুলো ভাঁজ করবো, আর তো রাত্রে শুধু ভাতই করবো, এখন আর কিছু করার নেই। তো ফ্রেন্ডস, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর মা 2-3 দিনের মধ্যেই চলে আসবে, তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।